নমস্কার আমি নয়ন রায় যাকে দেখছেন বর্ষিয়ান নেতা না বর্ষিয়ান না বয়স কম অবশ্য প্রণব চ্যাটার্জি পৌর প্রশাসক কদিন আগেই তার সাক্ষাৎকার নেওয়ার সৌভাগ্য হয়েছিল দুর্ভাগ্য বলুন না কারণ দুর্ভাগ্য নেতা অনেক আছে এখানে এই বাংলাতেই অনেক আছে আমার প্রশ্ন কতগুলো যেগুলো হচ্ছে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে আমি শহরের বাসিন্দা প্রথমত হতে হচ্ছে যে কিছু তর্ক থাকবে বিতর্ক থাকবে কিছু অপ্রিয় কথা থাকবে পণদ্যা আপনাকে ক্ষুদুদা বলবো না পনদা বলব আপনি প্রণবদায় খুশি হবেন কারণ ক্ষুদা ডাক নাম আপনার আমাকে বলুন যে প্রীতিলতা ওয়েদার তার যে বিপ্লবী ভূমিকা ভারতবর্ষের নারী জগতের উন্মেষের ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে তার আপনি একটা মূর্তি করছেন যেটা বর্ধমান শহরে বহুদিন পর মানুষ সেই ফ্লেভারটা অনুভব করবে এই ভাবনা করতে গেল দেখুন এটা উনিশশো পঁচাত্তর সালের ভাবনা এমার্জেন্সি যখন ইন্দিরা গান্ধী ডিক্লেয়ার করেছিলেন আমরা এই এমার্জেন্সির বিরুদ্ধে আমি যদিও জেলা ছাত্র পরিষদের সভাপতি ছিল কিন্তু এর বিরুদ্ধতা করার জন্যে আমরা সে সময় ক্ষুদিরামের মূর্তি তৈরি করেছিলাম ক্ষুদিরামের মূর্তি তৈরি করার পর আমার সিক্সটি ডেজ মিশা হয় এবং আমি আলিপুর সেন্ট্রাল জেলে অন্তরীণ ছিলাম তো আমি সেই জন্য তখন প্রীতিলতাটা করতে পারিনি কারণ আমাদের পরিকল্পনাই ছিল ক্ষুদিরাম থেকে প্রীতিলতা আপনারা অনেকেই প্রীতিলতা বজেদারের নাম শুনেছেন ভারতের প্রথম মহিলা সহিত কিন্তু আপনারা হয়তো জানেন না যে প্রীতিলতা ও বাংলার মেয়ে ছিল এবং ওখান থেকে আই পাস করার পরে কলকাতার বেতুন কলেজ থেকে উনি বি পাস করেছিলেন এবং মাস্টারদার শিষ্যা ছিলেন ক্ষুদিরামের মৃত্যুর পরে যে যেভাবে ক্ষুদিরামকে ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছিল সেই ফাঁসি দেখার পরে উনি অত্যন্তভাবে ছোট্ট মেয়ে সে কিন্তু ক্ষুদিরামের অনুরাগী হয়ে পড়ে পরবর্তীকালে যখন উনি কলকাতায় বেতন কলেজে পড়েন সে সময় রামকৃষ্ণ বিশ্বাস যিনি পুলিশকে হত্যা করেছিলেন ব্রিটিশ পুলিশকে তার জন্যে যখন জেল ছিল ও তখন ওর ভাইজির নাম নিয়ে রামকৃষ্ণ বিশ্বাসের ভাইজির নাম নিয়ে বারের ওপর উনি কিন্তু জেলে দেখা করেছিলেন রামকৃষ্ণ পরবর্তীকালে আপনারা জানেন জালিয়ানওয়ালা বাগের সেই নির্মম হত্যাকাণ্ড যখন ঘটে যখন রবীন্দ্রনাথ তার নাইট উপাধি ছেড়ে দেন সে সময় মাস্টারদার নেতৃত্বে রিভলিউশনারি আর্মি ঠিক করে যে ইংরেজদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ আন্দোলন করব তার নেতৃত্ব দিয়েছিলেন আমাদের গর্ব আমাদের অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াধিদের বিপ্লবের স্মৃতি বিপ্লবের গাথা বিপ্লব মানসিকতা ভারতবর্ষের মানুষ প্রত্যেকে জানা বিশেষ করে বর্ধমান শহরে বিপ্লবীদের অনেক ভূমিকা বিভিন্ন আপনি বহুদিনের মানুষ প্রীতিলতা ওয়েদার তারপরে পরবর্তীকালে আর যারা যারা এসছে বিপ্লবীদের ভূমিকা রয়েছে তাদের কোনো স্মৃতিসৌধ প্ল্যানিং শহরে আছে কিনা এই ব্যাপারে আপনাকে আমি বলি আপনারা হয়তো জানেন যে দেখুন আমরা খুব টেম্পোরারি পিরিয়ডের জন্য এসেছি বর্ধমানে যদি আপনারা দেখেন একদিকে স্বাধীনতা সংগ্রামীদের যেমন ধরুন আমরা প্রায় ভুলতে বসেছি নারায়ণ চৌধুরীর কথা আমরা ভুলতে বসেছি দাশরথী তার কথা আমরা ভুলতে বসেছি ফকির রায়ের কথা আমরা ভুলতে বসেছি যাদব পাজার কথা এরা যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন আমার একটা স্বপ্ন বর্তমান শহরে এই ব্যাপারে আমার আজকেই জ্যোতির্ময় মল্লিকের সঙ্গেও কথা হচ্ছিল আমরা যদি বর্ধমান শহরে একটা ছোট্ট মিউজিয়ামের মতো করতে পারি এই জেলার যেমন ধরুন আপনারা অনেকে জানেন যে নিমাই সন্ন্যাসীর কথা তার গুরু শ্রীজীব এবং তার যার গুরু সে যেখানে কাটোয়াতে এই যে তার স্মৃতিটা রয়েছে এইগুলো যদি আমরা বর্ধমান শহরের বুকে এখানে যেমন রাজবাহরি ঘোষ এবং বটুকেশর দত্ত এদের রাজবেরি বোস এদের সবারই স্মৃতিগুলো নিয়ে আমরা যদি একটা মিউজিয়াম করতে পারি এবং সেই মিউজিয়ামের ভেতরে আমরা যদি এগুলোর ইতিহাসটা রেখে দিয়ে যেতে পারি তাহলে ভবিষ্যতের যে সমাজ আসবে যে জেনারেশান আসবে তারা সেখান থেকে বসে জানতে পারবে এটা আমরা চেষ্টা করব আপনি তো ইতিহাসের আপনি ছাত্র নান আপনি বিজ্ঞানের জগতের মানুষ ইতিহাস আপনাকে সমৃদ্ধ করেছে বৃদ্ধি করেছে বাড়তে সাহায্য করেছে কারণ আপনি রাজনৈতিক চেতনায় সমৃদ্ধ মানুষ সত্তর দশক থেকে আপনি রাজনীতিটা করছেন বর্ধমান শহরের কার্জন গেট তখন আমাদের বড়লাট লট কার্জন মহারাজা তাকে অভিনন্দন জানাবার জন্য তিনি এই গেটটা বানিয়েছিলেন কিন্তু এই গেটটি দীর্ঘ কয়েক দশক ধরে বাম জমানা থেকে শুরু করে আপনার আগের পিরিয়ড পর্যন্ত অন্ধকারাচ্ছন্ন ছিল একে আপনি পরিকল্পিতভাবে লাইট এবং সাইন সাউন্ড দিয়ে মানুষকে আরও বেশি মানে মধুরময় করতে চাইছেন এই ধরনের ক্রিয়েটিভ ভাবনাগুলো দেখুন কারণ ব্যাপারটা আপনাকে বলি কার্জন গেট আমাদের গর্ব কার্জন আপনারা গোটা বর্ধমান শহরকে সাজাবার জন্য আমরা ইতিমধ্যে একটা টেন্ডার দেখেছি এবং টেন্ডার দেখে আমরা ছটা জন ভাগ করে ছজনকে আমরা অলরেডি টেন্ডার দিয়ে দিয়েছি আপনারা জানেন বিল্ট অ্যান্ড অপারেট সিস্টেমে বিভিন্ন তরুণ আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন আপনারা জানেন মমতা ব্যানার্জি বর্ধমান শহরের বুকে বর্ধমান শহরকে একটা নতুন রূপ দিয়েছিলেন এই যে শহরে আপনারা ঢুকছেন পুলিশ লাইনের দিক থেকেই আপনারা যেখানে ঢুকছেন দেখবেন শুধু শহরের বাজে জিটি রোডটুকু বাদ দিয়ে পাকে জিটি রোডের এমন রূপান্তর মমতা ব্যানার্জি করে দিয়েছেন যে এটা সত্যি শহর শহর লাগছে এবার আমাদের কাজ হচ্ছে কি ওই জায়গাগুলোতে আমরা বিভিন্ন জোনে ভাগ করেছি সেই জোনে আমরা বিভিন্ন এজেন্সিকে ডেকেছিলাম যারা বিজ্ঞাপন দেয় একটা সুনিয়ন্ত্রিত পথে আমরা সেই বিজ্ঞাপনগুলো আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন এবং সেই সময় আমরা কিন্তু বর্ধমানের যে ব্র্যান্ড নেম সেটা কিন্তু কার্জন গেট এই কার্জন গেটটাকে আমরা কিন্তু দেখুন আমি যখন প্রথমবার পুরস্য হই উনিশশো সালে তারপরে ঠিক উনিশশো সালে বোলানাথ সেন সেই সময় পূর্ত মন্ত্রী ছিলেন তিনি কার্জন গেটকে রূপান্তর করেছিলেন নতুন করে সমস্ত রকম রিপেয়ারিং করে ঠিক করেছিলেন এমনকি একটা সিংহ মঙ্গুর অবস্থায় ছিল তখনকার দিনের বিখ্যাত শিল্পী হরিহর দেশে সিংহটি তৈরি করে দিয়েছিলেন এখনও কর্জল গেটটিকে আবার পুনরায় নতুন করে রং করে এবং রিপেয়ারিং করে আমরা তার সঙ্গে আধুনিক লাইট অর্থাৎ লেজার লাইট দিয়ে আমরা কার্জন গেটকে সাজাতে চাইছি কেন না এটা আমাদের বর্ধমানের গর্ব আর উই লাভ বাডওয়ান এই বলে আমরা একটা ক্যাম্পিং করব পুজোর আগে আমাদের রং করার চেষ্টা আপ্রাণ করাতেও পারিনি দেখবেন বাঁশ বাঁধা হয়েছে জল পড়ছে বলে ফেলে উঠছে না কিন্তু উই লাভ বাডওয়ান এই পোস্টারিং আমরা কিন্তু করবো এবং কার্জন গেটের পাশে যাতে আজকে যে বাচ্চা বাচ্চা ছেলেরা সেলফি নেয় বর্ধমানের গর্ব হিসাবে কার্জন গেটকে তারা সেলফি ব্যবস্থা পুনরুদ্ধার ফর্মুলা হচ্ছে ইউ লাভ বর্ধমান আমার ফর্মুলা তাই লাভ বর্ধমান আপনার সঙ্গে গল্প করতে বসে সারা রাত কেটে যাবে কারণ আপনি সাহিত্য সংস্কৃতি শিক্ষা দীক্ষা এবং বিজ্ঞান এবং রাজনীতি আমি এত বিতর্কে যাব না সারা রাত তাঁবু খাটিয়ে বসতে হবে আমাকে একটা বিষয় বলুন খুব তেতো কথা আপনারা বেকারত্বে ঘোচাবার জন্য বেশ কিছু পরিকল্পনা নিয়েছেন কিন্তু বিভিন্ন ওয়ার্ডে অবৈধ দোকানদার অবৈধ দোকান বসাচ্ছে বিভিন্ন কাউন্সিলাররা আপনার কাছে কোনো কমপ্লেন আসছে আমি কোনো ব্যক্তিগত আক্রমণ করছি না কিন্তু কথা হচ্ছে শুনুন এই ধরনের কমপ্লেন আপনি শুনুন আমরা আসার পরে প্রথম কমপ্লেন পাই মহরমের দিনে মহরমের ঠিক আগের দিনে যে আমরা দেখি নার্স কোয়ার্টারের পাশে ড্রেনের ওপরে কনস্ট্রাকশন হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা করছি অরাজনৈতিকভাবে আমাদের এই কাজগুলো করতে হবে কারণ পৌরসভার ট্রেন পৌরসভার জায়গা দখল করে যারা এই ধরনের অবৈধ কার্যকলাপ করবে সে কোন রাজনৈতিক দল আমরা জানি না মমতা ব্যানার্জি আমাদের পরিষ্কার নির্দেশ দিয়েছেন পুকুর ভরাট চলবে না বেআইনি পুকুর ভরাটের বিরুদ্ধে বেআইনি কনস্ট্রাকশন যারা করবে ইতিমধ্যে আমরা তিরিশ চল্লিশটা এফআইআর করে দিয়েছি এবং যে সমস্ত বেআইনি কনস্ট্রাকশন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে শুরু করে দিয়েছি এবং আমরা চেষ্টা করব বর্ধমানের মানুষকে সাথে নিয়ে এই বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে আমরা সর্বাত্মক আন্দোলন করব আপনি বলছেন ঠিকই কিন্তু আপনাকে আবার সরে যেতে না হয় কারণ এই দুর্বৃত্তায়নের বিষয়ে আপনাকে আক্রমণ করতে পারে আপনার সমাজ বিরোধীরা কেন বলছেন যে আপনি যেখানে হাত দিচ্ছেন সে ঘুঘুর ভাষায় হাত দিচ্ছেন আপনি পুকুর ভরাট বন্ধ করবেন ঠিক আছে কিন্তু আপনি আমাকে বলুন তো অবৈধ বালি উত্তোলনের ক্ষেত্রে পৌরসভা কী ভূমিকা নেবে অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে খোদ মমতা ব্যানার্জি অসম্ভব রকম সুন্দর ব্যবস্থা নিয়েছেন আপনাদের জানিয়ে রাখি এখন থেকে আর চালান লোকালি করা যাবে না ই চালান শুরু হয়ে গেল ই চালান দিয়ে আপনাকে এবার থেকে এই বালির ব্যবস্থা করতে হবে এই ই চালান কিন্তু এখান থেকে কিছু হবে না নবান্নতে কিছু হবে কাজী ই চালান ছাড়া যারা বেরুবি সেই বালি ধরবি কাজী বালির বিরুদ্ধে একটা সর্বাত্মক সংগ্রাম শুরু হয়ে গেছে বরন্ত আপনি ই চালানের কথা বলছেন নবান্ন থেকে অপারেশন হবে সরকার নিলাম করবে বালি কিনে নেবে আপনি কি জানেন শহরে জিটি রোডের ধারে এস এম এস আর প্যাডের বালি কারবার চলে দেখুন এস এম এস আর প্যাডে বালির কারবার চলে এটা আমিও শুনেছি আপনার দলের লোকজনরা আছে মধ্যে সমাজ সমাজবিরোধীমূলক কার্যকলাপ এবং এই প্রতিক্রিয়াশীল ভূমক কার্যকলাপ তারা আমার দলের লোক কিনা আমি জানি না তারা কোনো দলেরই লোক নয় তাদের পরিচয় একটাই যে তারা দুর্নীতিগ্রস্ত সমাজ বিরোধী মানুষ তারা তৃণমূলের পতাকা বাজারে বিক্রি হয় কিনে নিয়ে থাকতে পারে কোনো তো আপনি ম্যানমেড ফর্মুলা মানছেন মমতা বন্দ্যোপাধ্যায় ম্যানমেড ফর্মুলা আপনি মানছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো কিছুই ভুল বলছেন না ব্যাপারটা আপনাকে বুঝতে হবে ঝাড়খণ্ডে জল হলো হতেই পারে সেই জল যখন ছেড়ে দেওয়া হচ্ছে রাজ্য সরকারকে জানানো হচ্ছে এই যে বর্ধমানের ভয়াবহ বন্যাটা হঠাৎ করে হল কোথায় হলো এই আমাদের বুস করাতে আপনারা যদি যান কিংবা মঙ্গল কোটে এমনকি পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ এলাকা যে ভেসে গেল এর কারণটা কি এর কারণটা কি না হ্যাঁ প্রকৃতি থেকে প্রচণ্ড জল হয়েছে এটা একটা কারণ ড্যাম্পের ভেতরে জল আছে এটা একটা কারণ কিন্তু জলটা ছাড়ার জন্যে স্বাভাবিকভাবে রাজ্য সরকারের সঙ্গে যদি বসে পরিকল্পনা করে আস্তে আস্তে ছাড়া যেত তাহলে অন্তত এই ব্যাপক বন্যাটা হতো না কিন্তু রাজ্য সরকারকে না জানিয়ে হঠাৎ করে এই যে সমস্ত আমলাতান্ত্রিক পদ্ধতিতে ছেড়ে দেওয়া হচ্ছে ডিবিসি এর ফলেই কিন্তু জলটা আসছে সেই জন্যই মমতা ব্যানার্জি বলছেন যে এটা প্রকৃত বন্যা নয় এটা ম্যানমেড বন্যা অর্থাৎ ওই কিছু আধিকারিক তাদের হিউমিজিক্যাল ধারণার জন্যে এই বন্যা শুরু হয়েছে আমি আপনাকে বলি যতদূর আমি পড়াশোনা করেছি একটা যে টেকনিক্যাল বিষয়টা থাকে এবং আপনাকে আমি হরফ করে দায়িত্ব নেব যে আমার কাছে সে অর্ডারের কপি আছে আপনাদের ইরিগেশন দপ্তরের যিনি সচিব এবং যিনি চিফ ইঞ্জিনিয়ার তিনি ডিবি সেই কমিটিতে আছে জলমন্ত্র কোনো জল ছাড়ার আগে এদেরকে ইনফর্ম করে এটাই নিয়ম যে ঘটনার দুর্গাপুর ব্যারেজের ক্ষেত্রে হয়েছে কিন্তু আপার ক্যাচমেন্ট যদি জল জমে খুব স্বাভাবিকভাবে লোয়ার ক্যাচমেন্টকে হিট করবে যদি জল না ছাড়ে ব্যারেজ উড়ে যেতে পারে তাহলে ম্যানমেড বন্যার তত্ত্বরা এক নব্বই দশক থেকে চালিয়ে যাচ্ছেন আপনারা না না এটা ম্যানমেড বোন না আমরা স্বাভাবিকভাবেই কমিটিতে আপনারা রয়েছেন আপনাদের সরকারের প্রশাসনের রয়েছে আপনার এক একটা জায়গা আপনার বুঝতে ভুল হচ্ছে একটু বোঝার ভুল হচ্ছে কাগজে কলমে কমিটি নিশ্চয়ই তৈরি হয় কিন্তু অ্যাকশন টেকেনটা কে নেয় অ্যাকশন টেকেন যখন নিচ্ছে তাকে ইনফর্ম করছে না ইনফর্ম করছে অনেক পরেই সে জানবার আগে জলটা চলে আসছে জল দেখুন আপনি তো আটকাতে পারবেন না আপনি ছেড়ে দেওয়ার পরে আপনি ইনফরমেশান দিচ্ছেন এই এই সময়ে আপনাকে ব্যারেজ সম্বন্ধে আমাদের আমরা বহুদিন ধরে বলছি হয় আপনি নতুন ব্যারেজ আরও তৈরি করুন নাহলে সেখান থেকে পলিটা পরিষ্কার করার পলি পরিষ্কার না হওয়ার ফলে কী হয়েছে ব্যারেজের হাইটগুলো কমে গেছে সেই পলি দীর্ঘদিন পরিষ্কার হলো না এবং পলি পরিষ্কার করা যদি সম্ভব নয় তাহলে একটা নতুন ব্যারেজ করুন নতুন পরিকল্পনা না নিলে একটা দেশের আজকে ডিবিসি তো আজকে তৈরি হয়নি এই যে স্বাধীনতার পরে আমরা সত্তর বছর পেরিয়ে গেছি আজকে ডিবিসি তার এই এই সময়ের পরিকল্পনা তো পূর্ণাঙ্গ ডিবিসির পরিকল্পনা এখনো হয়নি তো আজকে কেন্দ্রীয় সরকারের উচিত অবশ্যম্ভাবী কারণ এই জল সম্পদকে ব্যবহার করার জন্যে ব্যারেজ তৈরি করার তা তো হচ্ছে না বিপুল অর্থের দরকার বিপুল অর্থের সব শুনুন সব জিনিস করতেই অর্থের দরকার কিন্তু এই জল যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম চাষের কাজে এই জলটাকে যদি ঠিকমতো ব্যবহার করাতে পারতাম তাহলে যে ফসল ফলবে সেই ফসল থেকেই তো এই পয়সাটা চলে আসবে আমি বলতো আপনার সঙ্গে একমত যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার কমিউনিকেট করছে না ম্যানমেড বন্যার তথ্য নব্বই দশক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে আসছে আমি তারও বিরত করছি না আপনাদের কলকাতা মহানগরিক শেষ করবো আমি আমি আমার ইন্টারভিউ উত্তরাখণ্ডের তথ্য হাজির করে দিয়েছেন কোথায় উত্তরাখণ্ড কোথায় কলকাতা কি ব্যাপারে গঙ্গোত্রী গমু কেউবাওয়া থেকে জল যখন বেরোয় সেটা হরিদ্বার হরকিপুরি গয়া বেনারস কানপুর হয়ে কলকাতায় অর্থাৎ জেলাগুলোতে গঙ্গাটা প্রভাবিত হয় এই প্রবল জলে জল নাকি ইন্টেনশনালি ছেড়েছে তার জন্য নাকি উত্তরাখণ্ডের জলটা কলকাতার বিভিন্ন জায়গাতে জলমগ্ন হয়েছে এটা আপনাদের মেয়র ফেরাদিম বলেছে এই বিজ্ঞানের জগতে এই ধরনের তথ্য হাজির বিশ্বাসযোগ্য বলে মানে হ্যাঁ আমার এই ব্যাপারে জানা নাই কাজে আমি মন্তব্য করতে পারবো না তো ফিরা যাকে এই ধরনের মন্তব্য করেছেন বলে আমি জানি না কিন্তু মুশকিল হচ্ছে কোথায় উত্তরাখণ্ডে জল ছেড়ে দিলো বলে কলকাতা ভেসে গেল এই ধরনের অবাস্তব কথা তো আমি বলেনি সংবাদপত্রে পাতায় বড় বড় করে ছাপা হয়েছে দেখুন ব্যাপারটা কি আমি জানি না এই ব্যাপারে আমি আমার মন্তব্য ছেড়ে দিই বিতর্কে যাব না আমি এতক্ষণ ধরে কথা বলছিলাম তর্ক বিতর্ক আলাপ আলোচনা অভিযোগ অনুযোগ থাকবেই আর ইতিহাসে সমৃদ্ধ মানুষ প্রণব চ্যাটার্জি সোজা কথা সোজাভাবে বলা যায় আপোসহীন সংগ্রাম সংগ্রাম করা মানুষ এবং আপোষহীন অ্যাকচুয়ালি দুর্নীতির সঙ্গে তাপস উনি করেন না আমাদের শৈশব থেকে তাকে দেখা সাংবাদিকতার বাইরেও একটা জগৎ থাকে ম্যানমেড বন্যা তত্ত্ব তিনি শিলমোহর দিচ্ছেন কারণ তার নেত্রী বলেছেন আমি বিতর্ক যাব না তিনি বিজ্ঞানের মানুষ আর কলকাতা মহানগরী যে তথ্য দিয়েছেন উত্তরাখণ্ডের তথ্য জানি হাসাহাসি হয়েছে খারিজ করেছেন পৌর প্রশাসক হিসাবে এটা স্বাভাবিক কলকাতার ঘটনা বর্ধমানে উনি রিপারকেশন দিতে পারেন না অবৈধ উচ্ছেদের ব্যাপারে করা পদক্ষেপ অবৈধ বালি উত্তোলনের ব্যাপারে নাকি ব্যবস্থা নিচ্ছে সময় বলবে প্রণব চ্যাটার্জি যা বলছেন সেটা বাস্তবে মিলছে কিনা আর যদি না মেলে আবার তাকে ধরবো আপনি যা বলেছেন সেটা মেলেনি সঙ্গে থাকুন দেখতে থাকুন ডাব্লু ডট দ্য কোয়ারি ডট কম নমস্কার আমি নয়ন রায়